হ্যালো, নিট স্ক্যামের লেটেস্ট রিপোর্ট। তুমি জানো সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আজকে হওয়ার কথা ছিল হবে না, পিছিয়ে গেল। আবার হিয়ারিং এর ডেট পড়ল 18th জুলাই। 18ই জুলাই গিয়ে নাকি নেক্সট শুনানি হবে। একটা কথা তোমায় আমি বলতে পারি, এই যে জিনিসটা মনে করে দেখো, আগের দিন যখন আমি ফার্স্ট হিয়ারিং এর দিন ছিল, সেদিন তোমাদের ভিডিওতে বলেছিলাম যে দেখো আদৌ নেক্সট দিনই এটার কমপ্লিশন কিছু হয় কিনা। এটা 7 দিন বাদে, 17 দিন বাদে, 27 দিন বাদে এটাই হতে থাকে কিনা দেখো। তাই কিন্তু হলো, অ্যাকচুয়ালি অদ্যাবধি যা যা বলেছি তাই হয়েছে। তার কারণ হচ্ছে এগুলো না আলাদা করে প্রেডিক্ট করার কিছু নেই। গভর্নমেন্টের বিষয়বস্তু যেভাবে চলে সারা জীবনই সেভাবে চলেছে, এবং কোর্ট এত সহজে রায় দেয় না, অনেক কিছু বিচার বিবেচনা করতে হয়। সিবিআই রিপোর্ট সবে জমা পড়েছে, তোমরা জানো সিবিআই রিপোর্টে যে মূল 3টে পয়েন্ট ছিল সেটা আমি জাস্ট আগের ভিডিওটাতে করে নিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এই সব বিচার বিবেচনা করে যে পিটিশনার, তার আরও টাইম লাগবে, হয়ে গেল আপাতত 18ই জুলাই। একটা কথা তোমায় শুধু বলবো, যাদের একদম হয়ে বসে আছে এবার তাদের কথা আমি বলছি না, বাদবাকিদের বলছি। জুলাইয়ের 18 মানে তুমি বুঝতে পারছো তো, মানে কিভাবে টাইম কিন্তু ওয়েস্ট হচ্ছে। যারা 2025-এ নিট দেবে, আমি জানি তারাও সবসময় কিন্তু এই নিউজগুলোর ওপরেই তাকিয়ে বসে রয়েছে, পড়াশোনা করছে না, টাইম ওয়েস্ট করছে। অ্যাকচুয়ালি পড়াশোনা করছে না এটা ওদের দোষ না, করার কোনো মোটিভেশনই পাচ্ছে না, তাই না? এবছরেরই কোনো খবর নেই পরের বছর কি হবে। এবছর তো হবেই, একটা না একটা কিছু তো হবেই, তাই না? দেশ থেকে মেডিকেল এন্ট্রান্স এক্সাম উঠে যাবে, দেশে আর ডাক্তার হবে না তা তো না। প্রত্যেক বছর মেডিকেল এন্ট্রান্স এক্সাম হবে, প্রত্যেক বছর সিলেকশন হবে, প্রত্যেক বছর ডক্টর তৈরি হবে, সেই প্রসেস কিন্তু সেম থাকবে। এই আগে পরে আমাদের ডিস্ট্রাকশনের প্রসেসগুলো চলতে থাকবে। তাই জন্য তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, যারা 2025 বা 2026 তোমরা নিট দেবে, প্লিজ তোমরা এই সমস্ত নাটকবাজির দিকে কম তাকিয়ে পুরোপুরি পড়াশোনায় মন দাও। অলরেডি এই চোরগুলোর চক্করে অনেক টাইম কিন্তু আমরা ওয়েস্ট করে ফেলেছি, অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। অন্যান্যবার এই টাইমের মধ্যে প্রচুর কোর্স এগিয়ে যায়, সেই জন্য যারা পড়তে চাও ভালো করে, 2025-এর জন্য নিট দিতে চাও, তারা অবশ্যই পড়াটা স্টার্ট করো। কাউন্সেলিং নিয়ে অনেকে ভিডিও চাইছো, দেখো কাউন্সেলিংয়ের তো এখনও কোনো নোটিফিকেশান নেই এমসিসির তরফ থেকে। যখন নোটিফিকেশান আসবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নোটিফিকেশান তোমাদেরকে আমি বলবো। অথেন্টিক নিউজ ছাড়া আমি বলি না, তাই আমিও ওয়েট করছি, ওরা যখন যা দেবে সেইভাবেই তোমাদেরকে আমি বলবো। তবে এইটুকু বলতে পারি, প্রত্যেকটা কাউন্সেলিংয়ের প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা নিট বিষয়ক নিউজ তোমাকে আমি বাংলায় সবার আগে তো দেবই, সুতরাং সেই নিয়ে তোমার কোনো চিন্তা নেই। তুমি আমার চ্যানেলে থাকো, সমস্ত নিউজ তুমি পাবে, একদম প্রমিস তোমাকে, ঠিক আছে? যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারো, ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। নতুন একটা ইনফরমেশান নিয়ে আসা যাক। তবে এবার থেকে আমি একটু পড়ানোর ভিডিও স্টার্ট করব, অনেক হয়েছে 2025-এর বাচ্চাদের কথা ভেবে আমি খুব তাড়াতাড়ি পড়ানোর ভিডিও নিয়ে আসছি। তুমি আমার পেড ব্যাচ জয়েন করতে চাইলে করতে পারো, ফার্স্ট পিন কমেন্টে ডিটেলস দেওয়া রয়েছে। বাই বাই।